মোবাইলের মাধ্যমে কিভাবে আমরা MP3 সং এ নিজের ফটো ইমেজ সেট করব খুব সহজে আমরা আমাদের নিজের ছবি সেট করে নিতে পারবো যে কোনো MP3 বা MP3 সং এ MP3 গানের মধ্যে আমরা আমাদের নিজের ছবি সেট করে নিতে পারবো তো প্রথমে আমরা প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে সফটওয়্যারটির নাম হচ্ছে স্টার মিউজিক ট্যাগ এডিটর তো আমি এখানে স্টার মিউজিক লেখার পরে এসে পড়লো এখানে এই এটা স্টার মিউজিক ট্যাগ এডিটর এই সফটওয়্যারটি আমি ক্লিক করে দেব তো এখানে আমি ইনস্টল করে রেখেছি আপনারা ইনস্টল করে নেবেন এখানে ওপেন দেখাচ্ছে ইনস্টল করার কারণে তো সরাসরি আমি এখন অ্যাপসটিতে চলে যাই তো এফটি এখানে আছে আমি এফটি ওপেন করব তো এফটি ওপেন করার পর এখানে সং আছে ফোল্ডার আছে আপনার যেখানে আপনার সং আছে সেখানে MP3 সং আছে এখানে ফোল্ডার থেকে আপনি খুঁজে নিতে পারেন অ্যালবাম থাকলে অ্যালবাম থেকে আপনি MP3 সং ওপেন করে নিতে পারেন তো এখানে সং এর মধ্যে ক্লিক করলে আপনার এই যত সং আছে MP3 গানগুলো আছে এগুলো আপনার দেখাবে তো এখান থেকে আপনি যেই সংটিকে আপনার সং এর মধ্যে আপনার ইমেজ সেট করতে চান ছবি সেট করতে চান সেই গানটি আপনি সিলেক্ট করবেন তো আমি একটি গান নিচ্ছি এই গানটি ওপেন ক্লিক করলাম গানটি ওপেন করার পর এরকম একটি অপশন দেখাবে এরকম একটি ইন্টারফেস দেখাবে তারপর এখানে এখানে পিকচার লেখা আছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখন আমাদের একটি ছবি সেট করে দিতে হবে তো আমি একটি ছবি নিয়ে নিলাম ছবিতে ক্লিক করে দিলাম তো আমার মোবাইল থেকে আমি একটি ছবি নিয়ে নিলাম তারপর এখানে টাইটেল অটোমেটিক নিয়ে নিয়েছে গানটির তো আর্টিস্ট আপনি এখানে আর্টিস্ট নেম দিয়ে দিতে পারেন কে গানটি গাইছে তারপর এটা মেন্টাডোর না এখানে একটি মেন্টাডোর আছে এটা হলো অ্যালবাম নেম অ্যালবামের নামটি আপনি দিতে হবে এখানে স্টারের মতো লেখা আছে তো এই কারণে আপনার অ্যালবাম নামটি দিতে হবে না দিলে আপনার এটা ছবিটা সেট হবে না তো অ্যালবাম নেম আমি জানি না তো আপনার অ্যালবাম নেম যেহেতু আমি এটা নিছি রবীন্দ্রসঙ্গীত তো আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে দিই বাংলা দিলে হবে ইংলিশ দিলে হবে রবীন্দ্রসঙ্গীত লিখলাম তারপর এখানে আপনি ইচ্ছা করলে ইয়ার দিয়ে দিতে পারেন কমেন্ট করতে পারেন কম্পোজ লিখতে পারেন ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারেন এখানে অনেক ধরনের দেওয়া যায় আপনি ইচ্ছা করলে আপনি যে কোনো একটি অপশনের মধ্যে আপনার নাম দিয়ে দিতে পারবেন আপনি অ্যালবাম আর্টিস্টের জায়গায় আপনার নিজের নামটিও দিয়ে দিতে পারেন এভাবে দিয়ে আপনি এখানে সেভ দিয়ে দিলেন উপরে সেভের মধ্যে এই যে দেখুন এই গানটির মধ্যে আমরা ছবি সেট করেছি তো ছবিটি সেট হয়ে গেল তো আমি এটাতে বেরিয়ে আসি এখন আমি গানটি প্লে করব আমার যে মিউজিক প্লেয়ার আছে এই প্লেয়ারটি আমি ওপেন করলাম প্লেয়ারটি ওপেন করার পর এখানে দেখুন তুমি রবে নীরবে এই গানটির মধ্যে আমি ছবি সেট করেছি তো আমি এটা যদি চালাই তাহলে দেখুন এখানে নিচে আমার ছবিটি দেখাচ্ছে যদি আমি এই গানটি ডাইরেক্ট ওপেন করি এই দেখুন ছবি আমার এখানে সেট হয়ে গেছে এখন যদি আমি গানটি চালাই বা গানটি অন্যখানেও শেয়ার করি আমার ছবিটি কিন্তু রয়ে যাবে তো এভাবে আমরা আমাদের ছবি নিজের ছবি আমাদের গানের যে কোনো MP3 সং এর মধ্যে মোবাইলের মাধ্যমে আমরা ছবি সেট করে নিতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ